তাকে একজন ভালো জীবনসঙ্গী পেয়েছে, মানে যার জন্য যে আমার ছোট্ট ছোট্ট মানে মুহূর্ত গুলো খুব সুন্দর করে তোলে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়েছি লং ড্রাইভে। তো লং ড্রাইভে কোথায় যাচ্ছি দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে নন্দননগর ঝিল। আমরা এখন রয়েছি নন্দননগর ঝিলে। তো আমরা যাব হচ্ছে নিমতা কালীবাড়িতে, আজকে তানির জন্মদিন, সেই উপলক্ষে পুজো দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস চলো। মন্দিরে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আগে বললাম আজ থেকে 11 বছর আগে আমি যখন ফার্স্ট গাড়ি কিনি, আমার গাড়িটা এখানে পুজো হয়। আর তার সাথে যেটা বলা সেটা হচ্ছে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি মানেটা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন, মানে প্রজাতন্ত্র দিবস। আর তার সাথে তারপরে ওর জন্মদিন, এই জন্মদিনে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য তো ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে পেরেছি, তার সাথে মায়ের দর্শনে করাচ্ছি। তো 26শে জানুয়ারি স্পেশাল নিমতা কালীবাড়িতে এসে মায়ের দর্শন করা আর মায়ের আশীর্বাদ নেওয়া, তার সাথে ওর জন্মদিনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মায়ের কাছে আসা। তো ফ্রেন্ডস, নিমতা কালীবাড়ির এই মন্দিরটা যেহেতু খুবই জাগ্রত, তাই স্পেশালি এই মন্দিরটাকে নিয়ে একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ছোট্ট করে তোমরা সবাই দেখেছো যে আমরা সকালবেলা কি নিমতা কালীবাড়িতে গিয়ে ঘুরে এসেছি, নিমতা কালীবাড়ি ঘুরে তারপরে ঝিল পাড়টা ঘুরে নন্দননগর ঘুরে এখন রাত্রিবেলা, ওর জন্য ছোট্ট করে সেলিব্রেশন, ছোট্ট করে কেক কাটা হচ্ছে তানির জন্য। আমাদের ছোট্ট করে বোমবার আছে কেক কাটা সেলিব্রেশন, তার কারণ হচ্ছে এবার বড় করে কিছু করছি না, যা ঘরোয়া ছোটো নিজেরা নিজেরা করে মা রান্না বান্না করেছে, চিকেন ফিকেন ফ্রাইড রাইস সব মা করেছে, আমি শুধুমাত্র বিরিয়ানি নিয়ে আমাদের বোম্বা সেলিব্রেশন শেষ। তো ফ্রেন্ডস, আজকে তানির যেহেতু জন্মদিন, তো জন্মদিনে স্পেশালি ওর মা ওর জন্য কত কিছু রান্না করেছে দেখো। আমি শুধু বিরিয়ানি এনেছি, আজকে বলে দিয়েছে ওর মা যে ওর মা ওর জন্য সব রান্না করবে, আমাকে যেন কোন রকম আয়োজন না করতে। সবথেকে বড় কথা, মা আজকে রাতে আমাদের খেতে বলছিল কিন্তু এই ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে সম্ভব না বলে আমি তাহলে কেক টেক কেটে পালিয়ে চলে এসেছি। আর এখন মেয়ের জন্য দেখো, মা এটা হচ্ছে মায়ের ভালোবাসা, মেয়ের জন্য এত কিছু রান্না করে নিয়ে এসেছি। তো বার্থডে, এবার তানির বার্থডে সেলিব্রেশনের, এবার ও এখন খাবে। হাই, টাটা, বাই বাই। তো ছোট্ট করে তানির বার্থডে সেলিব্রেশনের আজকে ছিল এমনি। ভালো লাগলো,
আমার মা তো আমার জন্য করবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি আমি একজন মানে বলতে নেই আমি খুব লাকি, আমি একজন ভালো জীবন সঙ্গী পেয়েছি, মানে যার জন্য যে আমার ছোট্ট ছোট্ট মানে মুহূর্তগুলো খুব সুন্দর করে তোলে। কারণ কোনো কথা ছিল না যে কেক হবে কিছু হবে, হঠাৎ কোথা থেকে কেক, তারপরে কোথা থেকে ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো কোথা থেকে চলে আসে জানি না। থ্যাংক ইউ সুমন, লাভ ইউ। আমি লজ্জা আর কিছু বললাম না, আমি লজ্জা পেয়েছি। তো যাই হোক, এই আসলে আমি আসলে সারাদিন সকাল থেকে সময় পাইনি, সকাল থেকে তোমরা ফ্রেন্ড জানো যে আমার যেহেতু কাজ হচ্ছে, ছুটির দিনও আমার বাড়িতে যেহেতু কাজ হচ্ছে বলে তো আমাকে ওখানে সময় দিতে হয়। তো সামান্য একটা সময় বের করে একটু ওকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়া আর তার সাথে ছোট্ট করে একটা সেলিব্রেশন, তো যেহেতু সারা বছরটা যেহেতু আমাদের জন্য এত কিছু করে তো ওর জন্য চেষ্টা করেছে আর কি সামান্য একটা ছোট্ট কিছু করার যেন ওর ভালো লাগে। আর কোনো কিছু বলার নেই ফ্রেন্ডস, টাটা বাই বাই। তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো, বেশি বেশি সাপোর্ট করো, আমাদের ভালোবাসা দাও। তোমাদের এমন ভালোবাসা পেলে আমরা খুব ভালো থাকবো, তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, তোমরা এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে সেলিব্রেশন করো। তোমাদেরও প্রাণের মানুষ, প্রেমের মানুষ, তোমাদের ভালোবাসা মানুষকে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপহার দাও, ওরাও খুশি থাকবে। এটাই বলার যে আমরা তো সবসময়ই তো জীবনে তো অনেক কিছু লেগেই থাকে ভালো মন্দ, তো ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দরভাবে যেন আমরা কাটাতে পারি। টাটা বাই বাই।